নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার খুবই প্রিয় একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি, মুড়ি ঘণ্ট। রান্নাটি সবারই মোটামুটি খুবই পরিচিত এবং সাবেগী একটি রান্না। তাহলে আসুন উপকরণগুলো একবার দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি মাছের মাথা, আগে থেকেই আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, কয়েক কোয়া রসুন আর কটা লঙ্কা কুচি। এখানে আছে ডুমো ডুমো করে আলু, গোবিন্দভোগ চাল, সামান্য একটু চিনি, জিরের গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এখানে আছে নুন আর হলুদ, আর লাগবে একটু ঘি। ঘিটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, আমি সবার শেষে ঘিটা দেব। প্রথমেই মাছের মাথাগুলো বেশ কড়া করে ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। আমার কাছে এখানে রুই মাছ আর কাতলা মাছ দুরকম মাথাই ছিল, তাই আমি দুটোই নিয়ে নিয়েছি। এবার কড়াইতে যেই তেল ছিল সেই তেলেই আলুগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। সমস্ত আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম এর মধ্যে কয়েক কোয়া রসুন। আমি এখানে 5-6 কোয়া মতন রসুন দিয়েছি। আমি ছোট একটি গ্রেটারে রসুনগুলো গ্রেট করে দিয়ে দিলাম। রসুনগুলো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটা দেওয়ার পর আবার একটু মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর সমস্ত মশলার সাথে এই গোবিন্দভোগ চালটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর দিলাম ভেজে রাখা আলুগুলো। একটু সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি কড়াইটা ঢেকে দিলাম। একটু পর আমি খুলে দেখছি, দেখুন এখনও আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে আর চালটাও সেদ্ধ হওয়া বাকি, তাই আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম, দেখুন জলটা পুরো টেনে গেছে, সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম 1-1.5 চামচ মতন চিনি আর 3টে মতন কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে আমি খুন্তি দিয়েই মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি। মাথাগুলো ভালো করে ভেঙে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর দিচ্ছি আমি 2 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে আবার বেশ ভালো করে সমস্ত কিছু নেড়ে দিলাম যাতে ঘিটা ভালোভাবে মিশে যায়। আমাদের মুড়ি ঘণ্ট এখানেই তৈরি। এবার একটি অন্য পাত্রে আমি মুড়ি ঘণ্টটা নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। আমার এই চ্যানেলটি ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই, এরপর অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। থ্যাংক ইউ।